আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা বাণিজ্যিকভাবে চালু হয়েছে ঢাকাবাসীর বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেল প্রথম দিনে মেট্রো রেলে চড়তে পেরে যাত্রীদের উচ্ছ্বাস দীর্ঘ অপেক্ষার পর প্রথম দিনে মেট্রো রেলের যাত্রী হতে পারা মানে ইতিহাসের অংশ হওয়া মেট্রো রেল চালু হওয়ার তখনও এক ঘন্টা বাকি রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের সবগুলো প্রবেশমুখে ছিল দীর্ঘ লাইন অটোমেটিক মেশিনে টিকিট কেটে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সীমাহীন আনন্দ যাত্রীদের প্রথম দিনে যারাই মেট্রো রেলে চড়ার স্বাদ পেতে এসেছেন তাদের বেশিরভাগই এসেছেন সপরিবারে তবে নতুন প্রযুক্তি হওয়ায় ব্যবহারের বিড়ম্বনা অব্যাহত হয়েছে যাত্রীদের প্রথম দিনে সকাল 8টায় আগারগাঁও থেকে প্রথম যাত্রা শুরু করে মেট্রো রেল প্রতিটি স্টেশনে ট্রেনের গতি কিছুটা কমলেও অন্যান্য সময় মেট্রো রেলের গতি ছিল 90 থেকে 95 কিলোমিটার আবাবিল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন 10 তারিখের মতোই আগামীকাল রাজধানীতে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের বলেন বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে আওয়ামী লীগ কর্মীরা কি ললিপপ খাবে তিনি বলেন সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক শক্তিশালী রংপুরে আওয়ামী লীগ প্রার্থী 4 নম্বর হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছে জোর করে এগিয়ে যেতে কোনো শক্তি প্রয়োগ করা হয়নি নিজেদের প্রার্থী হারলেও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে দাবি করেন আওয়ামী সাধারণ সম্পাদক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মেট্রো রেলের ভাড়া সঠিক আছে রিকশায় উঠলেও 20 টাকা ভাড়া দিতে হয় এই মেট্রো রেল কলকাতার মেট্রো রেল না অনেক আধুনিক মন্ত্রী বলেন এ সরকারের মেয়াদে আগামী বছর মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রো রেল রাজধানীতে বিএনপির গণমিছিল কাল ভাইস চেয়ারম্যান ও গণমিছিলের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন সুশৃঙ্খলভাবে তারা শুক্রবারের গণমিছিল করবেন আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকার বিভিন্নভাবে এ কর্মসূচি বাধাগ্রস্ত করতে চাইছে গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে শেষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিএনপি সংবাদ সম্মেলনে জানানো হয় যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে এই গণমিছিল কর্মসূচি পালন করা হচ্ছে দুপুর 2:30 নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে বিএনপির পাশাপাশি সমমনা দলগুলো গণমিছিল করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মী সহ ঢাকা মহানগরবাসীকে গণমিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে 24 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি কিন্তু সেদিন আওয়ামী লীগের কাউন্সিল থাকায় তা পিছিয়ে 30 ডিসেম্বর ঠিক করা হয় অবৈধভাবে লালন পালন ও সংরক্ষণ করার অভিযোগে যশোর ও মাদারীপুর থেকে জব্দ করা বিভিন্ন জাতের বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে সুন্দরবনে আজ সকালে করমজল এলাকায় প্রাণীগুলো অবমুক্ত করেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরের নেতৃত্বে বন বিভাগের একটি দল অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে 2টি কুমির 1টি তক্ষক 11টি কালিম পাখি 1টি করে বক ও ভুবনচিল ও 2টি মাছ হাওলাদার আজাদ কবির জানান বুধবার যশোরের জেএস গার্ডেন ও মাদারীপুর থেকে এসব বন্যপ্রাণী জব্দ করে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যারা অবৈধভাবে বন্যপ্রাণী পালন করছেন তাদেরকে বন বিভাগে এসব প্রাণী জমা দেওয়ার আহ্বান জানান তিনি এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায় এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews ধন্যবাদ সবাইকে